আসসালামু আলাইকুম, আমি সাবিনা ইয়াসমিন শেখা মামিস লাইফস্টাইল থেকে বলছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকাল থেকে আমি ব্লগটি শুরু করলাম, সকালে নাস্তা করে নিচ্ছি। আজকে নাস্তা করছি ডিম পোস্ট দিয়ে আর সাদা সিদ্ধ নরম রুটি। আমি আমার ছেলের বউ রীতা আমরা তিনজনে বসে নাস্তা করছি। ছেলে নাস্তা করে অফিসে চলে গেছে। কনকনে শীত, প্রচণ্ড শীত। নাস্তা টাস্তা করে ভাবলাম একটু তরকারি কিনে নিয়ে আসি, আর মাসের বাজারটা করতে হবে। মাসের বাজারের লিস্টটা আমি দোকানে দিয়ে এসেছি। আর আমাদের বাসার সামনে একটা খোলা মাঠ আছে, সেই মাঠে শাক সবজি মাছের বাজার বসে, বাজার ছাড়াও এখানে পাওয়া যায়। তো আমি সেখানে গিয়েছি, একটু রীতাজ মাঠে খেলাধুলা করবে, প্লাস আমি সবজি কিনে নিয়ে আসবো। এর জন্য রীতাজকে একটু মাঠে ছেড়ে দিলাম, ও দৌড়াদৌড়ি খেলছে, কারণ বাচ্চারা এমনিতে ঘর থেকে বের হয় না। আমাদের সময় তো আমরা অনেক মাঠে খেলেছি, ছোটাছুটি করেছি, অনেক দুষ্টুমি করেছি। কিন্তু আসলে এখন পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে, সমাজের কারণে আমরা ছোটো ছোটো বাচ্চাদেরকেও ঘর থেকে বের হতে দেই না। হ্যাঁ, নিজেরা সাথে নেই, আবার সাথে করে নিয়ে আসি। আর আমি এসব বিষয়ে খুবই সতর্ক, আমি এসব বিষয়ে খুবই ভয় পাই। আমি আমার নাতিনদেরকে আমি কারো হাতে দেই না, ছাড়িও না। আমি সামনে দাঁড়িয়ে ছিলাম, ও দৌড়াদৌড়ি করছে এবং খুবই খুশি হয়েছে, খুব আনন্দ পাচ্ছে সে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানা আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কি করছি, কি রান্না করছি। আশা করি সবার ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি বাজার করে বাসায় চলে আসছি। নিয়ে আসলাম বোত্তা শাক, ধনিয়া পাতা, ফুলকপি, সিম, খিরাই, টমেটো, এসব সবজি কিনলাম। কলা কিনেছি, কারণ আমি অনেক সবজি কিনি না, কারণ আমার বাসার সামনে প্রচুর সবজি বিক্রি করে। আমি ফ্রিজে অনেক দিন রেখে সবজি খাই না, কারণ আসলে ফ্রিজে অত সবজি রেখে খেতে ভালো লাগে না, যেহেতু বাসার নিচে পাওয়া যায় সব কিছু। আর এদিকে দোকান থেকে লোক এসে আমার এই বাজারগুলো দিয়ে গেল, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আজকে আমি রান্না করব খুদের বোয়া এবং ভর্তা, আমার এগুলো অর্ডারও আছে। এগুলো সব কিছু, এই যে ভর্তা আমার ছেলের বই রেডি করে নিয়েছে, আর আপনি এখানে যে শুটকিটা দেখছেন এটা বানানো শুটকি, এটা পুঁটি মাছ কিনে আমার বিয়ান বানিয়ে আমার জন্য পাঠিয়েছে। তো সব কিছু রেডি করে নিয়েছি, বেটে নিবে। আর আজকে আমি আলাদা কিছু রান্না করব না, যে কারণ আমার ছেলে যেটা গেছে, আমরা আজকে দুপুরে একদের বই খেয়ে নিব। এই যে দেখেন ভর্তা গুলো বানা হয়ে গেছে, কারণ এই শীতের মধ্যে খুদের বই খেতে খুব ভালো লাগে। আপনাদের কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। চলে গেলাম, যে আমি খুদের বই বসিয়ে দিচ্ছি, শুকনা মরিচ তেলের মধ্যে একটু শুকনা মরিচ দিয়ে দিলাম। কিভাবে খুদের বই রান্না করেন জানি না, খুদের দুপুরবেলায় রান্না করি, আর সকালবেলা তাড়াহুড়া করে রান্না বসিয়ে দিচ্ছি, করা যায় না। তো পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা করে নিলাম, আর এখন আমি চালটা দিয়ে দিব। দেখুন আমার চালে একটা মরা চাল নেই, একটু তেল ভেজে নিলাম। এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি, একটা মরা চাল পরিষ্কার করে খেতে পারি না খুদগুলোকে। আমি এজন্য আমি আগের দিন আমি সব প্রস্তুত করে রাখি, যাতে আমার পরে দিলাম লবণ দেরি না হয়। তো এই যে আমি বসিয়ে দিলাম চালটা, নেড়েচেড়ে কষিয়ে নিব, নেড়েচেড়ে আমি কষিয়ে নিব, তাও পানি দিয়ে দিব। আমার একটা মরা চাল থাকলো, আমি সেই বোয়া খেতে পারি না, এজন্য আমি রান্না করলে আগের দিন বেছে আমি পরিষ্কার করে নেই। এই যে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, এই দেখে নিন আমার খুদের বোয়াটা হয়ে গেছে। এই তো আমার খুদের বোয়াটা হয়ে গেছে, খুবই ভালো লেগেছে।
গরম গরম থাকার জন্য জন্য নিচে একটু চুলা তাওয়া দিয়ে বসিয়ে দিয়েছি, খাওয়ার সময় দিয়ে গরম গরম এরোপ্লেন কড়াইটা বসিয়ে দিয়েছি। দেখে নিন। এই যে দেখুন তাছাড়া আজকে আমার খাবার, একুদের বুয়া আর আমি আপনাকে মুক্তাদা অর্ডারও খাবারটা ছিল ডেলিভারি দিয়ে দিব, মামিস কিচেন থেকে, আমার এরপর এই আমরা খেয়ে খাবারটা নিব। অর্ডার এসেছে। আমি আমরা এই খেতে জন্য বসে বাসায় গেছি, রিতাজের জন্য আমি আলাদা একসাথে রান্না করে অনেকটা ফেলেছি, আমি তরকারি রান্না বাসায়ও খেয়ে করেছিলাম, নিয়েছি কিন্তু এটা। সে ওটা খাবে না, সে খাবে হচ্ছে কালিজিরে ভর্তা দিয়ে, ওর খুব পছন্দ কালিজিরা ভর্তা। রীতা যে খুবই কালিজিরা ভর্তা পছন্দ করে, যে আমরা খেয়ে ও নিচ্ছি, খেয়ে খাবারটা নিচ্ছে অনেক গরম টেস্টি গরম হয়েছিল, খুদের বোয়া। অনেক ওকে, ভালো এটা লেগেছে। পোলাও বলে খাওয়াই ওকে। এখন এটা পরবর্তীতে সন্ধ্যা হয়ে গেল, বউ আজকে চাল বেটে নিয়েছিল, চিতই পিঠা বানাবে, এই যে বানিয়ে নিচ্ছে। আজকে বিকালে সন্ধ্যার দিকে মাগরিবের পরে আমরা চা দিয়ে চিতই পিঠা খাবো। আজকে পিঠাগুলি খুব প্রতিটা খাবার খুব ভালো মজা হচ্ছিল, ছিল, ভর্তা দিয়ে এই খুদের বোয়া খুব টেস্টি ছিল। চিতই পিঠাটা আমরা বেটে বানাই চালটা, কারণ মেশিনে গুঁড়া চিতই পিঠাটা আসলে আমাদের হাতে হয় না। এদিকে আমার দেবর এসেছে, ওকেও দিলাম পিঠা, ও ভর্তা দিয়ে পিঠা খাচ্ছে, ফাবিহা আছে, মেধা আছে, আফিয়া সবাই আছে, আমরা সবাই মোটামুটি খেয়ে নিচ্ছি। গরম গরম চিতই পিঠা খেতে ভালোই লাগে। আরেক চুলায় চা বসিয়ে দিয়েছে, খেজুরের গুড়ের চা। আর এদিকে আদি রিতাজ, ফাবিহা আর রিতাজ ও আফিয়াকে পড়তে বসিয়েছে, ওরা আফিয়াকে ফাবিহাকে খুবই মানে, ফাবিহা যা বলে তাই শুনবে। এখন বায়না ধরেছে ফাবিহাকে পড়াতে হবে, তো ফাবিয়া ওদেরকে এই নিয়ে একটু পড়তে শীতের বসিয়েছে, দিন একটু গরম অক্ষর গরম চেনা আর খাবার, কি। গরম গরম খুদের ভাত খেয়ে দেখবেন, খুবই ওরা ভালো লাগবে। তিনজনে বসে এখানে খেলার আমার তো ছলে ভালো ছলে লাগে, ফাবিয়া আপনাদের ওদেরকে কেমন পড়াচ্ছে। লাগে একটু প্লিজ কমেন্টস করে জানাবেন। ফাবিয়া বাচ্চাদের সাথে ওর সম্পর্ক খুব ভালো, ও খুব ভালো সম্পর্ক তৈরি করতে পারে, ওর জন্য সব বাচ্চারা খুব পাগল থাকে, ওকে খুব পছন্দ করে, ও বাচ্চাদেরকেও অনেক একদম আদর গরম করে। খুদের বোয়া খাওয়ার জন্য কড়াই সহ নিয়ে এসেছি। তো আমার ভিডিওটিতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যার পর বউ চিতই পিঠা বানিয়েছে, ও আগে চাল বেটে রেখেছিল। ওই যে চিতই পিঠা বানাচ্ছে, গরম গরম সন্ধ্যার পরে এদিকে চা আর চা চিতই হয়ে পিঠা গেছে, আমরা চা খেয়ে নিচ্ছি। খেতে খেজুরের ভালোই গুড়ের লাগে, চাটা আসলে এত ভালো লাগে কি বলবো। ভালোই লেগেছে খেতে। তো আজকে আমার ভিডিওটি এখানে শেষ করে নিব, সবাই ভালো এদিকে থাকবেন, সুস্থ থাকবেন, আমার আরেকটি ছেলে নতুন ভিডিও কাকা, নিয়ে ছোট চলে কাকা আসবো। এসেছে, আল্লাহ হাফেজ, আসসালামু ও আলাইকুম। ভর্তা দিয়ে যে দুপুরে যাব।